আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু দি চ্যানেল আজকে আমরা ট্যুরস এন্ড ট্রাভেলস যেটা ইউনিট 9 এ রয়েছে এইচএসসি বইয়ের তার लेसन 1 ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে একটি গ্রামে ভ্রমণ এই लेसनটি বিস্তারিত করবো বেসিক্যালি এই লেসনটি অর্থাৎ এই ইউনিটটি পুরোটাই ভ্রমণ এবং সফর নিয়ে বলে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেটাকে বলা হচ্ছে তো প্রথম লেসনে আমরা দেখতে পারবো ঢাকা ইউনিভার্সিটির একজন ইংরেজ অধ্যাপক যার নাম হচ্ছে এমি জেরাল জেরালদিন স্টক তিনি উনিশশো থেকে উনিশশো সালের মাঝামাঝি এক সময়ে তিনি একটা গ্রামে বাংলাদেশে একটি গ্রামে বেড়াতে গিয়েছিলেন সে সম্পর্কে এখানে বর্ণনা আছে কথা বলা ভালো যে সেই ব্যক্তিটি অর্থাৎ এই জি স্টক এম ই চেরালদিন স্টকচার পুরো নাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার অধ্যাপনা করেন একবার হচ্ছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এবং আরেকটি হচ্ছে উনিশশো সালের দিকে তো দুইবার তিনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে তিনি অধ্যাপনা করেন সেই সময় অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের সময় বাংলাদেশ অনেকটাই গ্রামীণ আবহপূর্ণ জায়গা ছিল তোমরা যদি একটু লক্ষ্য করো এই এখানে বলা আছে বাংলাদেশ ডিসপাইট এ ফার্স্ট পেস অর্গানাইজেশন স্টিল রিমেন্স প্রি রুরাল তো এখানে আমরা লেসন শুরু করার আগে আমরা যে টেক্সটটা পড়বো সে শুরু করার আগে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আছে অর্থাৎ এখানে চৌষট্টি হাজার গ্রাম বা তার বেশি কিনা সে বিষয়ে চিন্তা করতে বলা হয়েছে এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে বাংলাদেশ যদিও অনেক বেশি দ্রুত নগরায়ণ হয়ে যাচ্ছে তারপরও বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু প্রাধান্যই বিস্তার করে গ্রাম দিয়ে অর্থাৎ গ্রামই বেশি চৌষট্টি হাজার বা তার বেশি গ্রামের কথা বলা হচ্ছে তো এখন আমরা এখানে দেখব যে আসলে ইন স্টক তিনি তার এমি যে ভ্রমণটি ছিল একটি গ্রামে যে গ্রামে তিনি ভ্রমণ করেছিলেন তার ভ্রমণ কাহিনী সম্পর্কে আমরা এখানে তার স্মৃতিমূলক লেখা যেটাকে বলা হচ্ছে অফ ঢাকা ইউনিভার্সিটি নাইনটিন ফোর্টি সেভেন টু নাইনটিন ফিফটি ওয়ান অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সম্বলিত তার লেখায় তিনি এটা মানে লিখেছিলেন তিনি বর্ণনা করেন তো দেরি না করে চলো আমরা টেক্সটে টেক্সটে চলে যাই সহ আমরা পড়বো যাতে কোনো ধরনের অসুবিধা না থাকে ইউনিট ট্যুরস ট্রাভেলস ওয়ান ট্রাভেলিং ইন বাংলাদেশ অর্থাৎ ইউনিট নয় ট্যুরস এন্ড ট্রাভেলস অথবা সফর অথবা ভ্রমণ বা সফর এবং ভ্রমণ পাঠ এক বাংলাদেশে একটি গ্রামে ভ্রমণ প্রথমেই শুরু হয়েছে বলা আছে উই সেট আউট আমরা রওনা হলাম অন দ্য ইভিনিং সন্ধ্যায় অফ জুলাই টোয়েন্টি ফার্স্ট অর্থাৎ একুশে জুলাই ফুড ওয়াজ কেয়ার্স খাবারের দুষ্প্রাপ্যতা ছিল বা খাবারের অভাব ছিল ইন দ্য ভিলেজ গ্রামে সো আব্দুল তাই আব্দুল কি করলো প্যাকটে সুটকেস একটি সুটকেসের মধ্যে ভরে নিল প্যাক মানে হচ্ছে এখানে ভরা বাক্সের মধ্যে বন্দি করা তোমরা দেখতে পাচ্ছ স্কেয়ার শব্দটির অর্থ হচ্ছে অভাব বা দুষ্প্রাপ্যতা যার অর্থ হচ্ছে ইংরেজি ইনসাফিসিয়েন্ট ফর দ্য ডিমান্ড সিনোনিম হবে ইনসাফিসিয়েন্ট এবং অ্যান্টোনিম হবে ইনাফ আর এখানে প্যাক শব্দটির অর্থ হচ্ছে বাক্সের মধ্যে ভরা যার সিনোনিম হবে লোড বা ফিল এবং অ্যান্টোনিম হবে ইভ্যাকুয়েট অথবা ভ্যাকেট তো এখানে আব্দুল খুব সম্ভবত যে লেখিকা আছেন অর্থাৎ এই মিচার আলদিন তার একজন সহকারী তিনি সুটকেসের মধ্যে বিভিন্ন জিনিস ভরে দিলেন তার মধ্যে কি রয়েছে উইথ টু লোভস অ্যান্ড সাম টি অ্যান্ড পিন্স অফ মিল্ক অর্থাৎ দুটি রুটি রয়েছে এবং তার সাথে কিছু চা রয়েছে সাম টি এন্ড পিন্স অফ মিল্ক এবং টিনে রাখা দুধ রয়েছে চিজ অ্যান্ড জ্যাম পনির এবং জ্যামও রয়েছে তাহলে আমরা এই কথাটা যদি একসাথে করি তাহলে হবে আমরা রওনা হলাম একুশে জুলাই সন্ধ্যায় গ্রামে খাবারের দুষ্প্রাপ্যতা ছিল তাই আব্দুল দুটি রুটির সাথে কিছু চা এবং টিনে রাখা দুধ পনির এবং জ্যাম একটি সুটকেসের মধ্যে ভরে নিল উই ট্রাভেলড আমরা ভ্রমণ করেছিলাম ইন্টারমিডিয়েট ক্লাস ইন এ ক্রস কান্ট্রি ট্রেন হ্যাঁ ইন্টারমিডিয়েট ক্লাস শব্দটির অর্থ হচ্ছে মধ্যবর্তী বা মধ্যম মানের বা মধ্যবর্তী যার সিনোনিম হচ্ছে মিডল বা মিডিয়াম এবং অ্যান্টোনিম হচ্ছে এক্সেপশনাল তো এখানে মধ্যবর্তী শ্রেণীর একটি ক্রস কান্ট্রি এখানে ক্রস কান্ট্রি বলতে বোঝাচ্ছে আন্তঃগ্রামীণ ট্রেন অর্থাৎ যে ট্রেন গ্রাম থেকে গ্রাম ছুটে বেড়ায় তো এরকম ট্রেনকে আমরা ক্রস কান্ট্রি ট্রেন বলি তো ক্রস কান্ট্রি ট্রেনে করে নট আনকমফোর্টেবলি ক্রাউডেড এটা কেমন ছিল ট্রেনটা অসহ্য রকম মানুষের ভিড় নয় এমন এখানে ক্রাউডেড শব্দটির অর্থ হচ্ছে ভিড় যুক্ত আর আনকমফোর্টেবলি অর্থ হচ্ছে অস্বস্তিকর ভাবে বা অস্বচ্ছন্দ ভাবে যার সিনোনিম হচ্ছে আন ইজিলি এবং অ্যান্টোনিম হচ্ছে কমফোর্টেবলি তো এমন একটা ট্রেনে লেখিকা ওঠেন থ্রু এ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস কিসের মধ্য দিয়ে তিনি যান শ্যাডোই শর্ট শ্যাডোই শব্দটির অর্থ হচ্ছে ছায়াময় যার সিনোনিম হচ্ছে ফুল অফ শ্যাডোস ডার্ক অথবা ডিম এবং অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট বা সানি অর্থাৎ ছায়া ঘেরা তিনি লাবণ্যময় গ্রামের মধ্য দিয়ে যান লাবণ্যময় অর্থে সুন্দর কোনো গ্রামের বর্ণনা দেওয়া হচ্ছে তাই জন্য এটা পুরোপুরি অর্থটা হচ্ছে আমরা অস্বস্তিকর ভাবে ভিড় নয় এমন মধ্যম মানের কোনো একটি ক্রস কান্ট্রি বা আন্তঃ বা গ্রামের মধ্য বা মাঠের মধ্য দিয়ে যেসব ট্রেন যায় সে ট্রেনের ছায়া ঘেরা লাবণ্যময় গ্রাম দিয়ে ভ্রমণ করেছিলাম ইট ওয়াজ এ মুনলিট নাইট এটা ছিল একটি চাঁদনি রাত অব্রোকেন সফট ক্লাউড অর্থাৎ যে মেঘগুলো ছিল ভাঙা ভাঙা বা বিচ্ছিন্ন অবস্থায় ছিল বিচ্ছিন্ন কোমল মেঘে থাকা এমন একটা ওয়েদার ছিল দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি বেশিরভাগ জমি ছিল আন্ডার ওয়াটার পানির নিচে বা জলের নিচে উইথ প্যাডি অ্যান্ড কোকো পাম্পস গ্রোয়িং ফার্ম ইট অর্থাৎ সেখান থেকে ধান এবং নারকেল গাছ জন্মেছিল অ্যান্ড ফিউ এবং কয়েকটি কি দেখা গিয়েছিল রেইজড কার ট্র্যাকস অর্থাৎ মালবাহী গাড়ির কিছু উঁচু হওয়া পথ অর্থাৎ মালগাড়ি যখন চলে যায় রাস্তা দিয়ে তখন কিছু কিছু জায়গা গর্ত হয় আবার কিছু কিছু জায়গা উঠে যায় তো তেমন উঠিত পথ পড়েছিল অ্যান্ড গ্রুপস অফ কটেজেস এবং অনেকগুলো সারিময় কুটির বা কুড়ে ঘর দেখা গিয়েছিল আইল্যান্ডেড যেটা মনে হচ্ছিল দ্বীপের মতো বা অনেক দূরে বুঝাতে এখানে ব্যবহৃত হয়েছে আইল্যান্ডের কথাটি এমং ক্লামস অব বুশেস অর্থাৎ ঝোপঝাড়ের মধ্যে অল রিফ্লেক্টেড এই সবগুলোই প্রতিফলিত হয়েছিল এমং শ্যাডোস ছায়ার মধ্যে প্রতিফলিত হয়েছিল এখানে কোকো পাম্প শব্দটির অর্থ হচ্ছে নারকেল বৃক্ষ বা কোকোনাট ট্রি বা কোকোয়া রেইস কার ট্র্যাকস অর্থাৎ হচ্ছে উত্থিত মালবাহী গাড়ির চিহ্ন বা পথ যার ইংলিশ ইকুইভেলেন্স মিনিং হবে ইলিভেটেড ওয়াগন রুটস আইল্যান্ডেড শব্দটির অর্থ হচ্ছে দ্বীপের মতো বা প্লেসড অন এন আইল্যান্ড বা আইসোলেটেড এর অ্যান্টনিম হবে মেনল্যান্ডেড ক্লাম শব্দটির অর্থ হচ্ছে ঝোপ বা ঝাড় যার সিননিম হবে বুশ থ্রিকেট এ স্মল গ্রুপ অফ ট্রিজ অর প্লান্টস গ্রোয়িং ক্লোজলি টুগেদার অ্যান্টনিম হবে পার্ট বা ওয়ান বুশ শব্দটির অর্থ হচ্ছে গুল্ম বা ক্ষুদ্র জঙ্গল এখানে ক্ষুদ্র জঙ্গল হিসেবে ব্যবহৃত হয়েছে যার সিনোনিম হচ্ছে গ্রুভ এ শ্রাব অর ক্লাম্প অফ শ্রাবস উইথ স্টেমস অফ মডারেট লিং আর অ্যান্টোনিম হচ্ছে লিন্ডেস তো পুরো কথাটির অর্থ দাঁড়ায় এটি ছিল বিচ্ছিন্ন কোমল মেঘের চাঁদনি রাত বেশিরভাগ জমি পানির নিচে ছিল সেখান থেকে ধান এবং নারিকেল গাছ জন্মেছিল এবং কয়েকটি মালবাহী গাড়ির উথিত পথ যেটা উঁচু পথ ভেসে উঠেছিল ঝোপঝাড়ের মধ্যে দ্বীপের মতো দেখতে সারিময় কিছু কুড়ে ঘর বা কুটির গুলি দেখা যাচ্ছিল সবগুলোই কি হচ্ছিল ছায়ার মধ্যে প্রতিফলিত হয়েছিল এখানে এখানে ওখানে ছিল মানে দেখা যাচ্ছিল দ্য রেড গ্লো আগুনের লাল আভা অফ এ কুকিং ফায়ার সেটা কিসের ছিল রান্নার আগুনের ওর কিংবা অফ দ্যান্থারম্যান বোর্ড কিংবা জেলেদের নৌকার লন্ঠনের বা বাতির ইন ওপেন ওয়াটার খোলা বা উন্মুক্ত পানিতে ছিল যেহেতু এখানে একুশে জুলাই তারা ভ্রমণ করছে জুলাই মাস সাধারণত বাংলাদেশে বর্ষাকাল থাকে বর্ষাকালে পানি থাকবে এটাই স্বাভাবিক সেই পানিতে জেলেরা নৌকায় মাছ ধরবে এটাও স্বাভাবিক তো এই আলোগুলো দেখা যাচ্ছিল যেহেতু আমাদের যে লেখিকা আছেন তিনি সন্ধ্যায় রওনা দিয়েছিলেন সন্ধ্যায় অন্ধকারের আলোতে তিনি আগুনের লাল আভা জল জল করছিল সেগুলো তিনি বর্ণনা করছেন সেখানে অ্যাড ডন ভোরবেলা উই রিচ সোনাইমুড়ি আমরা সোনাইমুড়িতে পৌঁছালাম এখানে সোনাইমুড়ি হচ্ছে একটি গ্রামের নাম যে গ্রামের কথা আমরা বলছি বাংলাদেশে একটি গ্রামের ভ্রমণ সেই গ্রামের নামই হচ্ছে সোনাইমুড়ি স্মল ক্যানেল সাইড স্টেশন যেখানে একটি ছোট খালের পাশে স্টেশন ছিল যেখানে থামল অ্যামাং ওয়াইড ফিল্ডস বিস্তীর্ণ মাঠের মধ্যে সেটা ছিল ফ্রম দেয়ার সেখান থেকে উই হ্যাড এইট মোর মাইলস আমাদের আরও আট মাইল যাওয়ার ছিল বাই কান্তিবর দেশি নৌকায় করে সাম এর মধ্যে কিছুটা কি ছিল অ্যালং দ্য ক্যানেল খাল বরাবর অতিক্রম করতে হতো বা করে সাম অফ এর আর কিছুটা কি ছিল অ্যাক্রস দ্য প্যাডি ফিলস প্লাবিত ধান ক্ষেত পেরিয়ে অর্থাৎ যে ধান ক্ষেত পানিতে ডুবে রয়েছে এমন ক্ষেত পেরিয়ে যেতে হতো এখানে গ্লো শব্দটির অর্থ হচ্ছে ঝলকাইয়া ওঠা বা আভা দেওয়া যার ইংলিশ সিনেমিম হচ্ছে ফ্ল্যাশ গ্লিস্টার বা গ্লিটার এবং অ্যান্টোনিম হচ্ছে ডার্কেন ল্যান্টন শব্দটির অর্থ হচ্ছে লন্ঠন যার সিনোনিম হচ্ছে ল্যাম এবং অ্যালং এটি একটি প্রিপজিশন যার অর্থ হচ্ছে বরাবর সিনোনিম হচ্ছে সাইড বাই সাইড বা এবং অ্যান্টোনিম হচ্ছে অ্যারাউন্ড তাহলে এই প্যাসেজ অংশটির বাংলা অর্থ দ্বারায় এখানে ওখানে রান্নার আগুনের কিংবা খোলা জলে ছেলেদের নৌকার লন্ঠনের লাল আভাত দেখা যাচ্ছিল বা ছিল ভোরবেলা আমরা সোনাইমুড়িতে পৌঁছলাম বিস্তীর্ণ মাঠের মধ্যে একটি ছোট খালের পাশের স্টেশন সেখান থেকে আমাদের দেশি নৌকায় আরও আট মাইল যাওয়ার কথা ছিল বা ছিল এর কিছুটা খাল বরাবর অতিক্রম করে আর কিছুটা প্লাবিত ধান খেত পেরিয়ে আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু আমি অপেক্ষায় ছিলাম দ্যাট ট্রাঙ্কুয়েল ওয়াটার জার্নি সেই শান্ত নৌযাত্রার এখানে ট্র্যাঙ্কুইল শব্দটির অর্থ হচ্ছে প্রশান্ত যার সিনোনিম হচ্ছে কোয়াইট কাম কুল পিসফুল সিরিন এবং অ্যান্থনিম হচ্ছে ডিস্টার্ব বা বিজি তো লেখিকা বা লেখক আসলেই সেই একটা শান্ত প্রশান্তিমূলক একটা যাত্রার জন্য অপেক্ষা করছিলেন ইন দি আর্লি মর্নিং ভোরবেলায় অ্যান্ড ট্র্যাঙ্কুইল ইট মাস্ট হ্যাভ বিন এবং এটি অবশ্যই শান্ত বা প্রশান্ত ছিল বা হয়েছিল ফর আই ফেল ইনস্ট্যান্টলি এ কারণটা কি কারণ আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম অর্থাৎ লেখিকার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিল মানে প্রশান্তি যদি নাই থাকতো তাহলে তো ঘুমাত না অ্যান্ড নু নো মোর এবং আর কিছুই জানতে পারিনি বা জানতাম না টিল উই রিচ দ্য ল্যান্ডিং ঘাট অ্যাট খোরশেদ ফাদার হাউস খোরশেদের বাবার বাড়ির ঘাটে পৌঁছানো পর্যন্ত কিছুই জানতাম না অর্থাৎ এমন ঘুমি আসছিল যে লেখক বুঝতে পারেননি এত প্রশান্তির ঘুম দিয়েছিলেন ইন এ ব্লেজ অফ সানরাইট সূর্যের আলোর তপ্ত রোদে তিনি যে এসেছিলেন তাও তিনি টের পাননি এখানে ব্লেজ শব্দের অর্থ হচ্ছে তেজ বা শিখা যার সিনোনিম হচ্ছে ফায়ার ফ্লেয়ার সার্জ এবং অ্যান্টনিম হচ্ছে ডিমনেস অর্থাৎ এই প্যাসেজটির পুরো অর্থ দাঁড়ায় আমি ভোরবেলা সেই শান্ত নৌযাত্রার অপেক্ষায় ছিলাম এবং এটি অবশ্যই শান্ত ছিল কারণ আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম এবং সূর্যের আলোর তপ্ত রোদে খোরশেদের বাবার বাড়ির ঘাটে পৌঁছানোর আগ পর্যন্ত আর কিছুই জানতাম না আউট এটা দেখা গেল যে হিজ লেটার সেইং দ্যাট তার চিঠি যেটাতে বলা হয়েছিল যে হি ওয়াজ ব্রিংকিং মি সে আমাকে নিতে আসছে ওয়াজ স্টিল অন ইটস ওয়ে তখনও এটির পথের মধ্যে ছিল অর্থাৎ এমি ই জেনালডিন ঢাকা থেকে রওনা দেওয়ার সময় ঢাকা অবধি পর্যন্ত তিনি এই চিঠিটা পাননি অর্থাৎ এই খোরসেদের লেখা চিঠিটি তখনও পোস্ট পেই ছিল অর্থাৎ খোরসেদ সোনাইমুড়ি থেকে চিঠিতে বাঠা ছিল তৎক্ষণাৎ বা তখনও পর্যন্ত ঢাকায় পৌঁছনি বাট দ্য র্যালিড টু ক্রাইসিস কিন্তু তারা সংকটে এগিয়ে এসেছিল চিঠি পাওয়া না পাওয়ার জন্য যে অসুবিধা হয়েছিল তা কিন্তু নয় যে সংকটের উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সেক্ষেত্রে তারা ওই সংকট মোকাবেলার জন্য এগিয়ে এসেছিল চারপাশে জ্বরও হয়েছিল এখানে র্যালিড টু দ্য ক্রাইসিস এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে টু জয়েন আদার পিপল ইন অর্ডার টু সাপোর্ট সাম ওয়ান সামথিং ওয়েন প্রবলেমস অর্থাৎ কেউ যখন কোনো সমস্যায় হয় তখন তাকে হেল্প করার জন্য মানুষজন এগিয়ে আসতে সেটাকে বলা হয় র্যালিড টু দ্য ক্রাইসিস ঠিক একইভাবে লেখক বা লেখিকা কোনো সংকটে না পড়ার জন্যই এখানে মানুষজন এখানে জড়ো হয়েছিল টু মেক মি ওয়েলকাম তাকে স্বাগত জানানোর জন্য আমাকে স্বাগত জানানোর জন্য দো এস নান অফ দ্যাম যদিও তাদের কেউই স্পোকেন ইংলিশ ইংরেজি বলতে পারেনি বা বলতে পারতো না দেখুন অনলি স্টেয়ার তারা কেবল তাকিয়ে থাকতে পারতো স্টেয়ার শব্দটির অর্থ হচ্ছে স্থির দৃষ্টিতে তাকানো যার ইংলিশ সিনোনিম হচ্ছে লুক অ্যাট বা বি হোল্ড বা সি এবং অ্যান্থিম হচ্ছে লুক অ্যাওয়ে তো তারা তাকিয়ে থাকতে পেরেছিল অ্যান্ড লাফ অ্যান্ড অফার মি কোকোনাট জুস এবং হাসতে ছিল এবং ও আমাদের আমাকে নারকেলের রস দিতে পেরেছিল এই কাজটুকু তারা ভালোই পেরেছিল তাহলে এই প্যাসেজটির বাংলা অর্থ তারা এমন দেখা গেলো যে তার চিঠিতে বলা হয়েছিল যে সে আমাকে নিতে আসছে তখনও এটির পথে থাকায় পৌঁছায়নি অর্থাৎ পোস্টে ছিল কিন্তু তারা সংকটে এগিয়ে এসেছিল এবং আমাকে স্বাগত জানানোর জন্য চারপাশে জড়ো হয়েছিল যদিও তাদের কেউ ইংরেজি বলতে পারেনি তারা কেবল তাকে হাসলো বা হাসতে পারতো এবং আমাকে নারকেল রস দিতে পেরেছিল বা নারকেলের যে পানি আমরা খাই সেটা তাকে দিতে পেরেছিল সেট সেট আপ খোরশেদ আমার জন্য স্থাপন করলো এ ক্যাম্প একটি ছাউনি স্থাপন করলো এ উড বেড একটি কাঠের বিছানা স্থাপন করলো চেয়ার অ্যান্ড টেবিল চেয়ার অ্যান্ড টেবিল চেয়ার আর টেবিল ইন থ্যাচুড ব্যাম্বো আউটহাউস একটি খড়ের তৈরি বাঁশের বৈঠকখানায় এই বিষয়গুলো তারা খরশে কী করলো স্থাপন করলো ইট ওয়াজ এ লাভলি স্পট এটি একটি মনোরম জায়গা ছিল অ্যালং ব্যাম্বো অ্যান্ড কোকো পাম্পস বাঁশ এবং নারকেল গাছের মধ্যে ফেসিং এ ট্যাঙ্ক এটা দিঘির মুখোমুখি হয়েছিল এই বৈঠকখানাটি বৈঠকখানার সামনে দিঘি ছিল হোয়ার ফায়ার ফ্লাইস যেখানে জোনাকি পোকারা বা জোনাকিরা উভ ইন্ট্রিকেট ড্যান্সেস এট নাইট রাতে এক হতবুদ্ধিকর বা নিগুর বা সৌন্দর্য মন্ডিত একটি না উদ্ভাবন করত অর্থাৎ তারা এমন সুন্দর একটা নৃত্য স্থাপন করত যেটা বোঝা খুবই কঠিন ছিল বা দুর্বোধ্য ছিল এখানে থ্যাটেড শব্দটির অর্থ হচ্ছে খড় যার সিনোনিম হে স্টেক কাভার উইথ এ স্ট্র অর্থে ব্যবহৃত হয় কংক্রিট হচ্ছে অ্যান্টোনিম এবং আউট হাউস শব্দটির অর্থ হচ্ছে বহির বাটি বা বাইরের ঘর প্রধান অট্টালিকার নিকটবর্তী ছোট কোনো বাড়ি সেটাকেও বোঝায় বা বৈঠকখানা বা আমরা কাচারি ঘর নামে যেটা চিনি সেটাকেও বোঝায় যার ইংলিশ হচ্ছে আউট বিল্ডিং এ বিল্ডিং সাচ এ শেড এবং অ্যান্টোনিম হচ্ছে প্যালেস এখানে ট্যাঙ্ক শব্দটির অর্থ হচ্ছে দিঘি বা জলাশয় বা জলধার জলাধার যে অর্থ ব্যবহৃত হয় এবং এর হচ্ছে এর পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে উব যেটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম উইভ এর পাস্ট ফর্ম হচ্ছে উ উব অর্থ হচ্ছে বয়ন করেছিল বা পুনন করেছিল এমন তো এটার সিনোনিম হচ্ছে নিট বা ফেব্রিকেট এবং অ্যান্টোনিম হচ্ছে ডিটাচ ইন্ট্রিকেট শব্দটির অর্থ এখানে ইন্ট্রিকেট দেখতে পাচ্ছি ইন্ট্রিকেট শব্দের অর্থ হচ্ছে হতবুদ্ধিকর বা দুর্বোধ্য বা নিগুর অর্থে ব্যবহৃত হয় যার ইংলিশ সিনোনিম হচ্ছে ভেরি কমপ্লিকেটেড অর ডিটেল পারপ্লেক্সিং এবং অ্যান্টোনিম হচ্ছে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড তাহলে এই প্যাসেজটির অর্থ দাঁড়ায় হচ্ছে এরকম খরশেদ একটি ছাউনি একটি কাঠের বিছানা চেয়ার আর টেবিল দিয়ে আমাদের থাকার জন্য একটি খড়ের বাঁশের বৈঠকখানা স্থাপন করলো এটি বাঁশ এবং নারকেল গাছে ঘেরা একটি মনোরম জায়গা ছিল একটি দিকে ঠিক সামনে রেখে যেখানে জোনাকিরা রাতে নিগুর বা হতবুদ্ধিকর নৃত্য বুনত বা দেখাতো হিপুট হিজ ওন বেড সে তার নিজের বিছানা পেতেছিল এর পাশেই ফর প্রোটেকশন সুরক্ষার জন্য অ্যান্ড দেয়ার স্টেট এবং আমি সেখানে থাকতাম হোল্ডিং পারমানেন্ট কোর্ট স্থায়ী আস্তানা গেড়ে ফ্রম ডন টু বেড টাইম ভোর থেকে শোবার সময় পর্যন্ত উইদিন ভিলেজ মেমোরি গ্রামের স্মৃতির মধ্যে অ্যান্ড দ্যাট ওয়েন ব্যাক এবং যা ফিরে যায় বা যা বিগত ফর সাম টু সেঞ্চুরিজ প্রায় দুই শতাব্দী বা দুই শতক ধরে বা শতকের মধ্যে যদি আমি বিগত ফিরে যাই তাহলে কি দেখতে পাবো আই ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান আমি প্রথম ইউরোপীয় ছিলাম টু গো দেয়ার সেখানে যেতে ইট ওয়াজ টু রিমোট এটা খুবই দূরে ছিল ইভেন ফর ডিস্ট্রিক্ট কমিশনার এমনকি একজন জেলা প্রশাসকের পক্ষেও টু পাস থ্রু সেখানে পৌঁছানো তো এখানে হোল্ড শব্দটির অর্থ হচ্ছে অ্যারেঞ্জ বা পারফর্ম বিয়ার বা এক্সিকিউট অ্যান্টোনিম হচ্ছে ডিসব্যান্ড বা রিলিজ এবং রিমোট এর সিনোনিম হচ্ছে ডিস্ট্যান্ট বা ফার বা ফার ওয়ে এবং অ্যান্টনিম হচ্ছে নিয়ার এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ দাঁড়ায় এমন যে সে আমার নিরাপত্তার জন্য এর পাশেই নিজের বিছানা পেতেছিল এবং আমি সেখানে ভোর থেকে শোবার সময় পর্যন্ত আস্তানা গেড়ে থাকতাম গ্রামের স্মরণকালের মধ্যে এবং যা বিগত প্রায় দুই শতাব্দীর মধ্যে আমি প্রথম ইউরোপীয় যে সেখানে গিয়েছিলাম এমনকি একজন জেলা প্রশাসকের জন্যেও সেখানে পৌঁছানো খুব দূরবর্তী দূরের জায়গা ছিল অলসো সিন্স এছাড়াও যেহেতু আই ওয়াজ আমি একজন মহিলা ছিলাম উইমেন কাম আসত বা আসতে পারত ডিফারেন্ট টাইমস ফ্রম ম্যান পুরুষদের থেকে বিভিন্ন ভিন্ন সময়ে ওকে যখন পুরুষ আসতো তখন মহিলারা আসতো না টু লুক এট মি আমাকে দেখতে উইদাউট লুজিং দেয়ার ক্যারেক্টার তাদের চরিত্র না হারিয়ে বা পরিবর্তন করে অর্থাৎ মহিলারা যেরকমই চরিত্রের অধিকারী ছিল তারা কোনো ধরনের পরিবর্তন না করে তার সাথে দেখা করতে আসতো অর্থাৎ মহিলারা তাদের ড্রেস তাদের কথাবার্তা তাদের আচরণ এগুলো কোনো পরিবর্তন করত না এবং তারা যাতে পুরুষদের সাথে মিক্স না হয় তারা বিভিন্ন সময় আসতো এর ফলে তারা তাদের চরিত্র কোনোভাবেই পরিবর্তন করতো না পিপল কেপ্ট কামিং অ্যান্ড কামিং মানুষ আসতেই থাকলো আসতেই থাকল অনলি দ্য রেঞ্জ কেবলমাত্র বৃষ্টি অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট এবং সত্য এটি ঘটনা যে ফিউ অফ দ্যাম তাদের মধ্যে কেউ খুবই অল্প সংখ্যকই ওয়ার রিচ এন আপ যথেষ্ট ধনী ছিল টু হ্যাভ বোর্ডস নৌকা থাকার মতো যথেষ্ট ধনী খুব অল্প মানুষই ছিল এই এই কারণ এবং কেবল বৃষ্টি এবং বৃষ্টির কারণের ফলে কি হতো প্রিভেন্টেড দ্যাম ফ্রম কামিং তাদের আসতে বিরত রাখতে পেরেছিল এই বৃষ্টি এবং তাদের যে কম লোকের নৌকা ছিল এ কারণে বেশিরভাগ মানুষ এখানে আসতে পারতো না অর্থাৎ বিরত থাকতো ফ্রম টেন মাইলস রাউন্ড প্রায় দশ মাইল দূর থেকে আসতে বিরত থাকত তাহলে এখানে উইদাউট লুজিং ক্যারেক্টার্স এর ইংলিশ মিনিং হচ্ছে উইদাউট কম্প্রোমাইজিং অন দ্য ক্যারেক্টার্স কেপ্ট কামিং এর সিনোনিম হচ্ছে কন্টিনিউয়াস এন্ট্রি এবং অ্যান্থিম হচ্ছে কেপড গোয়িং প্রিভেন্ট শব্দটির সিনোনিম হচ্ছে কনফাইন বা চেক এবং অ্যান্থিম হচ্ছে বা এনকারেজ এই প্যাসেজটির পুরোপুরি অর্থ দাঁড়ায় এরকম এছাড়াও যেহেতু আমি একজন মহিলা মহিলারা তাদের চরিত্র পরিবর্তন না করে আমাকে দেখতে আসতো পুরুষদের থেকে বিভিন্ন সময়ে বা ভিন্ন ভিন্ন সময়ে মানুষ আসতেই থাকলো থামা থামি নাই শুধুমাত্র বৃষ্টি এবং সত্যি ঘটনা এই যে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক নৌকা রাখার মতো যথেষ্ট ধনী ছিল যা তাদের দশ মাইল থেকে আসতে বিরত রেখেছিল যেহেতু বেশিরভাগ মানুষের ছিল না তাই তারা আসতে পারেনি হোয়েন হিসেবে যখন সে দেখলো যে দে উড নট স্টপ কামিং তারা আশা বন্ধ করবে না খোরশেদ ফিক্স সাম কার্টেন্স খোরশেদ কিছু পর্দা লাগিয়ে দিল রাউন্ড দ্য বেড বিছানার চারপাশে সো দ্যাট আই কুড ক্রল যাতে আমি হামাগুড়ি দিয়ে চলতে পারতাম বা দিতে পারতাম বিহাইন্ড দ্যাম তাদের পিছনে ওয়েন আই ওয়াজ টায়ার্ড যখন আমি ক্লান্ত হয়ে পড়তাম অব বিং লুক ড্যাট দেখার পাত্র হয়ে বা মানুষ যখন আমাকে দেখত তখন আমি ক্লান্ত হয়ে পড়তাম লাইক এ জু এনিমাল যেটা মনে হচ্ছিল চিড়িয়াখানার পশুর মতো মত স্লিপিং বক্স এর ভিতর ঘুমিয়ে থাকা বাক্সে অর্থাৎ চিড়িয়াখানায় যেরকম একটা বক্স থাকে সেটার মধ্যে কোনো শুয়ে থাকে ঘুমিয়ে থাকে ঠিক এরকমই তার মনে হচ্ছিল সে একটা স্লিপিং বক্স বা ঘুমিয়ে থাকার বাক্সে একটা চিড়িয়াখানার মতো পশুর মতো রয়েছে তো এখানে কার্টের শব্দটির অর্থ হচ্ছে পর্দা যে সিনিম হচ্ছে কাভারিং স্ক্রিন বা বেল এবং অ্যান্থনি হচ্ছে আনকভারিং এবং পরবর্তী ওয়ার্ড ক্রল ক্রল শব্দটির অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া তো সিনেম হচ্ছে ক্রিপ বা গোগল এবং অ্যান্থনি হচ্ছে ডিসেন যখন সে দেখল যে তারা আশা বন্ধ করবে না খোরশেদ বিছানার চারপাশে কিছু পর্দা লাগিয়ে দিল যাতে আমি তাদের পিছনে হামাগুড়ি দিতে পারি তখন আমি দেখার পাত্র হয়ে ক্লান্ত হয়ে পড়তাম কখন যখন কি হতো চিড়িয়াখানার পশুর মতো এর ভিতর ঘুমিয়ে থাকার বাক্সে যেমন করে থাকতো তখন তিনি ক্লান্ত হয়ে পড়তেন ইভেন দেন তারপরও দ্য লিটল হার্ট ছোট্ট কুড়ে ঘরটি উড ফিল আপ ভরে যেত উইথ উইমেন অ্যান্ড চিলড্রেন নারী এবং শিশুদের নিয়েই ভরে যেত চিলড্রেন ফলোড শিশুরা অনুসরণ করত কি অনুসরণ করত ওয়েন আই ওয়েন্ট আউট আমি যখন বাইরে যেতাম সেই বৈঠকখানা থেকে তখন তারা পিছু নিত এন্ড ওয়েন খোরশেদ রেমনস্ট্রেটেড এবং যখন খোরশেদ ধমক দিল বা ধমক দিত এ স্মল বয় প্লিডেড একটা ছোট্ট ছেলে কি করলো অনুনয় বিনয় করে বলল ডোন্ট সেন্ড আস অ্যাওয়ে আমাদের তাড়িয়ে দিবেন না বা তাড়িয়ে দিও না আফটার শিজ তিনি চলে যাবার পর নট ইভেন এ স্ট্রেঞ্জ এমন এমনকি একটি ভিন দেশি পাখিও আর না কি করবে না আর করবে না উইল কাম টু দ্য ভিলেজ এই গ্রামে আসবে না আর আর আসবে না এখানে হাট শব্দটির অর্থ হচ্ছে কুড়েঘর যার সিনোনিম শ্যাক বা শেড অ্যান্টোনিম ক্যাসেল বা মেনশন রিমনস্ট্রেট শব্দটির অর্থ হচ্ছে ধমক দেওয়া যার সিনোনিম হচ্ছে ক্রিটিসাইজ বা প্রোটেস্ট অ্যান্টনিম অ্যাকসেপ্ট প্লিট শব্দটির অর্থ হচ্ছে বিনোদী করা বা অনুনয় বিনয় করা যার সিনোনিম হচ্ছে এক্সর্ড বা বেক এবং অ্যান্টোনিম হচ্ছে উইদ্র অর্থাৎ এই প্যাসেজটির বাংলা অর্থ দ্বারা এমন তারপরও ছোট্ট কুড়ে গড়টি নারী এবং শিশুদের দিয়ে যেত আমি যখন বাইরে যেতাম তখন শিশুরা অনুসরণ করত এবং যখন দিল একটি ছোট ছেলে অনুনয় করে বললো একটি বিন্দেশি পাখিও এই গ্রামে আর আসবে না আই স্টুড আপ টু বিং দ্য সেলিব্রিটি আমি সেলিব্রিটি বা তারকা হয়ে উঠেছিলাম ফর দ্য টু ডেজ উই হ্যাড প্ল্যান আমরা যে দুটি দিনের সফরের পরিকল্পনা করেছিলাম বাট ইট ওয়াজ এনআপ কিন্তু এটি যথেষ্ট ছিল এখানে স্টুড আপ শব্দটির অর্থ হচ্ছে হয়ে উঠেছিলাম বা বনে গেলাম বা বনে গিয়েছিলাম এর সিননিম হচ্ছে হেল্ড আপ এবং অ্যান্থিম হচ্ছে ফেল ডাউন সেলিব্রিটি শব্দটির অর্থ হচ্ছে তারকা যার সিনিম হচ্ছে সুপারস্টার বা সেলেব এবং অ্যান্থিম হচ্ছে নন এন্টিটি অর্থাৎ এর অর্থ হলো আমরা যে দুটি দিনের সফরের পরিকল্পনা করেছিলাম এতে এর মধ্যেই আমি কি হয়ে গিয়েছিলাম সেলিব্রিটি বা তারকা বনে গিয়েছিলাম তবে যতটুকুই সেলিব্রিটি হয়েছিলাম তাই আমার জন্য যথেষ্ট ছিল অর্থাৎ এর চেয়ে বেশি কিছু আর আমার পাবার ছিল না বা এর চেয়ে বেশি যন্ত্রণা করছিল তো এর চেয়ে বেশি তার আশাও ছিল না এই ছিল আজকের মতো আমাদের লেসন ওয়ান ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে একটি গ্রামে ভ্রমণ এখানে আমরা পড়লাম গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা একজন ইউরোপীয় বাংলাদেশ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক ছিলেন তার কিছু স্মৃতি কথা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী লেসনে আমরা নেক্সট লেসন যেটি রয়েছে ইউনিট নাইনের এর লেসন টু অ্যারাইভিং ইন দা ওরিয়েন্ট সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই কামনায় শেষ করছি আল্লাহ হাফিজ